গাজীপুরের শ্রীপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও নবগঠিত ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা ও বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে পৌর এলাকার লোহাগাছা সাত রাস্তা মোড়ে এ আয়োজন করে পৌর বিএনপি 3 নং ওয়ার্ডের নেতাকর্মীরা। 3 নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী খান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারি। এছাড়া আনোয়ার হোসেন ব্যাপারি, মামুন আকন্দ, আজিজুল হক রাজন, বিল্লাল হোসেন, মনসুর আহমেদ, সাইফুল হক মোল্লা, খোকন প্রধান সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, বস্ত্র বিতরণ